আপনারা তো এতক্ষণ দেখলেন, আমরা মাছটা কেটে নিলাম। মাছ কেটে নেওয়ার পর খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আপনারা হয়তো অনেকেই দেখে বুঝতে পেরেছেন যে এটা কি মাছ। যারা বুঝতে পারেননি তাদের জন্য বলে দিই, এটা ভেটকি মাছ। আর আজকের যে রেসিপিটা আমরা বানাবো সেই মাছটার জন্য, এই রেসিপিটা ভেটকি মাছ ছাড়া প্রায় অসম্পূর্ণই বলা যেতে পারে। তাহলে ভালো করে লক্ষ্য রাখুন আমরা আজ কী বানাচ্ছি। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এবার মাছগুলিকে খুব ভালো করে মেখে নেব। মাছগুলিকে খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে নেব। এখন আমরা মশলাগুলি বেটে নেব। বেটে নেওয়ার জন্য আমরা এখানে যে সমস্ত জিনিসপত্র নিয়েছি সেগুলো একবার দেখে নিই। পোস্ত, সর্ষে, আর যেটা না নিলে এই রেসিপিটা একদমই হবে না সেটা হলো রাই সর্ষে বা কালো সর্ষে। আপনারা যখন বাড়িতে এই রেসিপিটা বানাবেন তখন অতি অবশ্যই কিন্তু মাছ অনুপাতে মশলা নেবেন। আমি এখানে সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারাও ঠিক সেই একইভাবে সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি নেবেন, কিন্তু রাই সর্ষে বা কালো সর্ষের পরিমাণটা কম নেবেন, কারণ এটা ভীষণ ঝাঁঝালো আর রান্না করার পর অনেকটা তেতো হয়ে যেতে পারে। তার জন্য এটা যতটা সম্ভব কম রাখবেন, কিন্তু একদমই দেবেন না তা কিন্তু নয়। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর এক্ষেত্রে ব্যবহার করবেন বাটা মশলা। বাটা মশলা যত বেশি ব্যবহার করার চেষ্টা করবেন ততই কিন্তু এই রান্নার ফ্লেভারটা একদম অন্যরকম হয়, একদম অরিজিনাল ফ্লেভারটাই থাকে। কিন্তু বাজারে যে সমস্ত গুঁড়ো মশলা পাওয়া যায় সেইগুলো ব্যবহার না করারই চেষ্টা করবেন। একদম অরিজিনাল টেস্টটা পেতে হলেই বাটা মশলার ব্যবহারটাই করার চেষ্টা করবেন। এখন মশলাগুলিকে বেটে নেব। তিনটাকে একসাথে বেটে নিচ্ছি। কলা পাতা কাটার সময় এই যে মোটা শীটটা দেখতে পাচ্ছেন এটা কেটে বাদ দেওয়ার চেষ্টা করবে। এটা কেটে বাদ দিতেই হবে, তা না হলে কিন্তু মোড়ার সময় ভীষণ অসুবিধা হবে। চারটে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। কলা পাতাগুলো কেটে নিয়েছি, এবার কলা পাতাতে সর্ষের তেল হালকা করে মেখে নেব।
কলা পাতায় সর্ষের তেল মেখে নিলে এগুলি কিন্তু পাতুরি তৈরি করার সময় ফেটে যাবে না। আর যদি সর্ষের তেল না মাখানো হয় তাহলে কিন্তু কলা পাতাগুলি ফেটে যাবে আর মশলা বেরিয়ে যাবে। কলা পাতায় তেল মাখাচ্ছি কেন সেটা আপনাদের দেখাচ্ছি। তার জন্য একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে তেল দিয়ে মেখে রাখা কলা পাতা দিয়ে দিচ্ছি। এবার একটি কাপড় দিয়ে চেপে চেপে দেব। আপনারাও ঠিক একইভাবে কলা পাতা কাপড় দিয়ে চেপে চেপে দেবেন। তাহলে কি হবে, কলা পাতা দিয়ে যখন মোড়া হবে তখন কিন্তু কলা পাতাগুলি কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার চান্স একদমই থাকবে না। দেখুন কলা পাতা একদম নরম হয়ে গেছে, এটাকে মুড়তে খুবই সুবিধা, কোনোভাবেই কিন্তু ফেটে যাবে না। এই জন্যই কিন্তু আমরা তেলটা মেখেছিলাম। আর একটা কলা পাতা কিভাবে সেকে নিচ্ছি সেটা আপনারা দেখে নিন। আপনারা যখন কড়াইতে কলা পাতা সেঁকবেন তখন কিন্তু খুব সাবধানে সেঁকবেন, তা না হলে কিন্তু ছেঁকা লেগে যেতে পারে। আর অতি অবশ্যই কিন্তু একটি কাপড়ের ব্যবহার করবেন, তাহলে কিন্তু হাতে লাগার একদমই চান্স থাকবে না। এখন আমরা মশলার সাথে মাছটিকে খুব ভালোভাবে মেখে নেব। তার জন্য আমি এখানে একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, রাই সর্ষে বা কালো সর্ষে এবং পোস্ত বাটা। আপনারা যখন এটি বাটবেন তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে বাটবেন, একসাথে কিন্তু অনেক বেশি জল দিয়ে দেবেন না। এর ঘনত্বটা আপনারা দেখুন, খুব বেশি কিন্তু পাতলা করিনি। খুব বেশি পাতলা করলে এটা কলা পাতার মধ্যে থেকে বেরিয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা ভেটকি পাতুরির টেস্টকে আরও অনেকটা বাড়িয়ে তোলে। কাঁচা লঙ্কার যে একটা ভীষণ সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু পাতুরির সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যায় আর সেটা ভীষণ সুন্দর লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মেখে রাখা মাছের টুকরোগুলো। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইভাবে এটাকে 10 মিনিট রেখে দেব। মাছগুলি বাটা মশলার মধ্যে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিট হয়ে গেল। এবার মাছগুলিকে কলা পাতায় খুব ভালোভাবে মুড়ে নেব। সেই প্রসেসটা আপনারা খুব ভালো করে লক্ষ্য রাখুন। একটি থালার উপর আমি একটি
শেকা কলা পাতা দিয়ে দিলাম। আর একটি কলা পাতা ঠিক যোগ চিহ্নের মতো এভাবে দেবেন। এর ঠিক মধ্যেখানে একটা মাছের টুকরো দিয়ে দেবেন। উপর থেকে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। আমি আগে সর্ষের তেল দিয়েছিলাম, তাই এখানে কিন্তু খুব কম পরিমাণ তেল দিলাম। একটি চেরা কাঁচা লঙ্কা। এবার এটিকে মুড়ে নেব। তিন চার পাক এভাবে দিয়ে দেবেন, ঘুরিয়ে এরকম একটা ক্রস করে নেবেন। মাছগুলি কলা পাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার আমরা পাতুরিটা বানিয়ে নেব। কড়া বসিয়ে নিয়েছি, কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলি দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকা দিয়ে এটিকে 8 থেকে 10 মিনিট হতে দেব। রান্নায় একটা কথা প্রচলন আছে যে রান্না খুব ভালো করতে গেলে তাপকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করতে হবে। তাপ আপনি যত ভালো কন্ট্রোল করতে পারবেন ততই কিন্তু রান্না ভালো হবে। পাতুরিটা বানানোর সময় তাপ একদম মাঝারি রাখবেন, তাহলে কী হবে, হাতে সময় নিয়ে পাতুরিটা আস্তে আস্তে তৈরি করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। খুব বেশি তাপ দিয়ে দিলে পাতুরি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তাহলে কিন্তু একদমই ভিতর পর্যন্ত পাতুরিটা তৈরি হবে না। আট মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেকটা দিক খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আবার এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
দেখতে পাচ্ছেন কলা পাতাগুলো খুব সুন্দরভাবে পুড়ে গেছে। এইভাবে উল্টে দিয়ে দিয়ে কলা পাতাগুলো যত সুন্দরভাবে পুড়িয়ে দিতে পারবেন ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। একদম বেশি টপি তুলতে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু একদম ভিতর পর্যন্ত ভাজা হবে। আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন কলা পাতাগুলো পুড়িয়ে গেছে, আসলে কলা পাতাগুলো যত ভালোভাবে পুড়বে পাতুরিটা কিন্তু একদম ভিতর থেকে ততই সুন্দর হবে। প্রায় 20 মিনিট ধরে ভেটকি পাতুরিগুলিকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার এগুলিকে তুলে নেব। এবার একটা পাতুরি খুলে দেখে নেব। দেখুন একদম নরম, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে। ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, বেশ নরম হয়ে আছে। আর সর্ষে বাটার যে একটা ফ্লেভার আর রাই সর্ষের জন্য একদম বেশ খুব সুন্দর একটা গন্ধ লাগছে আর খেতেও অসাধারণ লাগছে। আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বানাবেন, কেমন হয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অসাধারণ, মানে আঙুল চেটে খেতে ইচ্ছে করছে, দারুণ হয়েছে, দারুণ। আপনারা তো দেখলেন ভেটকি পাতুরি করা খুবই সহজ, শুধুমাত্র এই যে পাতুরিটা তৈরি করতেই যেটুকু একটা সময় লাগে তাছাড়া কিন্তু বাদবাকি প্রসেসটা একদমই সহজ। আর অনেক কিছু মশলারও প্রয়োজন নেই, সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়েই এটা তৈরি করা যায়। আর কাঁচা লঙ্কা অতি অবশ্যই ব্যবহার করবেন, কাঁচা লঙ্কার ভীষণ সুন্দর একটা গন্ধ, সেটা রান্নার টেস্টকে আরও বেশি বাড়িয়ে তোলে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।